সম্প্রতি পুরো মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে, যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য এসে পড়েছে। প্রতিনিয়ত সেখানকার অস্থিতিশীল অবস্থা ও সংঘাতময় পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে। সীমান্তের ওপারে টানা গোলাগুলির শব্দে এপারে বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এর মধ্যে শনিবার বিকালে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উলুবনিয়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে একটি গুলিও এসে পড়ে। গৃহকর্তা নুরুল ইসলাম বলেন, আমার মেয়ের জামাইয়ের বসতঘরে টিনের দরজা ছিদ্র হয়ে বাড়িতে ঢুকে পড়ে গুলি। আমরা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। পরে বিজিবির সদস্যরা এসে উঠান থেকে গুলিটি নিয়ে যায় বলে জানান নুরুল ইসলাম। সীমান্তের বাসিন্দারা জানান, মিয়ানমারের ওপারে গোলাগুলির শব্দে বাড়িঘরে থাকতে পারতেছে না তারা। এক সপ্তাহ ধরে সীমান্তের ওপারে মর্টার সেল ও গুলির শব্দে অনিরাপদ মনে করছেন। তাদের ভয়ের মধ্যেই দিনরাত কাটছে। শেখ মাসুমা, এটিভি সংবাদ।